তার অসুস্থতার সৃষ্টি হয় এবং তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখন তিনি চিকিৎসার জন্য, প্রাথমিক চিকিৎসার জন্য হাজারি করেন, কিন্তু বিমানের যে আয়োজন সেটা মোটেই স্বল্প ছিল না, এমনকি অক্সিজেন পর্যন্ত ছিল না। এ অবস্থায় তাকে কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া তো দূরের কথা, এমনকি জরুরি অবতরণ যেটা নিয়ম আছে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার হিসাবে সেটাও তিনি, সেটার সুযোগ তিনি পাননি। একেবারে 11 ঘন্টার রাস্তা অতিক্রম করে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন পাইলট। তো এই যে আচরণ বিমান বাংলাদেশের, অথচ সমসাময়িককালে অনেক বিমান, শুধু বাংলাদেশের নয় অন্যান্য দেশের বিমানগুলিও জরুরি অবতরণ করেছে এবং যাত্রীদের সেবার নিশ্চিত করেছে। হায়াত মত আল্লাহর হাত, কিন্তু চেষ্টা করার দরকার। কিন্তু আমাদের এই পাইলট কোনো চেষ্টাও করেনি, এবং সেই চেষ্টা না করার কারণে আমাদের ইউকে সহ বিভিন্ন জায়গায় যারা আমরা খবর পেয়েছি, আমাদের মধ্যে হতাশা, উত্তেজনা এবং খুব সৃষ্টি হয়েছে। আর তার প্রেক্ষিতে আমরা ইউকে হিউম্যান রাইটস, যেটা আমরা ফ্রি সার্ভিস দেই, কারোর কাছ থেকে আমরা টাকা নিই না, এই বিষয়টি আমরা সেখানকার কমিউনিটি নেতৃবৃন্দের আহ্বানে আমরা দায়িত্ব নিলাম যে এটার একটা লিগ্যাল অ্যাকশন অথবা আইনগত ব্যবস্থা আমরা করব। সেই প্রেক্ষিতে আমি প্রেসিডেন্ট হওয়ায় আমার বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জুর মুর্শেদের কাছে আমি বললাম যে এভাবে আমার কাছে একটা আবেদন এসেছে, তো এটা নিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব। যার কপিটা আপনাদের এই প্রেস রিলিজের পিছনে দেওয়া আছে। তখন তিনি বললেন ঠিক আছে, আপনারা যদি তথ্য দিতে পারেন, আপনি ফ্যামিলির সাথে যোগাযোগ করেন এবং তারা যদি পুরাপুরিভাবে আপনাকে সমর্থন দেন, সক্রিয় হন, তাহলে আমরা নিব, অসুবিধা নেই। সেই প্রেক্ষিতে আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করি, পরিবার তারা সার্বিক সমর্থন দিলেন এবং বললেন যে আপনারা যদি কাজ করেন আমাদের সমর্থন আছে। আমরা এটাও বলেছি যে আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না, আমরা ফ্রি সেই সার্ভিসটা দেব। তখন তারা আরও খুশি হলেন এবং এটার সম্মতি দিলেন। সেই প্রেক্ষিতে আমরা তাদের কাছ থেকে পাসপোর্টের কপি, টিকিটের কপি, এমনকি বোর্ডিং পাসের কপিটাও আমরা পেয়েছি, আমাদের কাছে আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন। এবং অন্যান্য ইনফরমেশন, যে দায়িত্বটা, যে আমরা আপনাদেরকে দায়িত্ব নিলাম, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনারা এটা করেন, সেটা তারা দিলেন। এবং এই দেওয়ার পরে আমি গত 17 ফেব্রুয়ারি আমি আসলাম এই দেশে। আসার পরে আমি আমার কেন্দ্রীয় প্রেসিডেন্ট মঞ্জুর মুর্শিদের সাথে যোগাযোগ করলাম এবং ওনাকে আমি সার্বিকভাবে এই যে ডকুমেন্টসগুলো সব তথ্যপত্র দিলাম, এগুলা দিয়ে তিনি একটা ফাইল রেডি করলেন। এবং রেডি করার পরে তিনি গত মঙ্গলবারে এইটা ফাইল করেছেন। ফাইল করার পরে একটা হিয়ারিং, আপনারা সবাই জানেন, প্রাথমিক একটা হিয়ারিং হয়, ফার্স্ট হিয়ারিং হয়, এখানে টিকেছে এবং এটা একটা, এটাকে বলে সকজ, যেটাকে বলে যে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে, যেটা এখানে সরাসরি আমাদের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জুর মুর্শেদের প্রেস রিলিজটাই আমি এখানে আপনাদের সামনে তুলে ধরবো। কারণ এটা লিগ্যাল বিষয়, আমি আর রিটাইট করতে যাইনি যে হয়তো কোনো দিকে ইয়ে হতে পারে। তো এটার থেকেই আপনারা ইনশাআল্লাহ নিউজ করতে পারবেন এবং এই নিউজের মেটেরিয়ালস এখানে আছে তথ্য গতবার। যদি আপনারা মনে করেন তাহলে আমি একটু পড়ি। তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BZ201 সিলেট থেকে লন্ডন ফ্লাইটের পাইলটের দায়িত্ব অবহেলার বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সোহাইবুর রহমান চৌধুরী মৃত্যুবরণ করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন হতে জানা যায় যে বিমান উড্ডয়নের 2 ঘন্টা 30 মিনিট পরে সোহাইবুর রহমান চৌধুরী প্রথমে অসুস্থ বোধ করেন, পরবর্তীতে মারা যান। বিমানের লগবুক থেকে জানা যায় আনুমানিক 6:55 ইউটিসিতে কেবিনের প্রধান ফ্লাইট পার্সার পাইলটকে জানান যে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে 7:25 ইউটিসিতে কেবিনের প্রধান ফ্লাইট পার্সার জানান যাত্রী মারা গিয়েছেন, যদিও ফ্লাইটে কোনো ডাক্তার ছিলেন না যিনি যাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেন। একজন ডাক্তার স্যার, আপনারা জানেন যে ওনার মৃত্যু ঘোষণা করা যায় না, এখানে কে একজন করেছেন সেটাও উল্লেখ নাই। নিয়ম অনুযায়ী যখন কোনো যাত্রী বিমানে অসুস্থ হয়ে পড়েন তখন বিমান থেকে নিকটতম বিমানবন্দরে একটি SOS প্রেরণ করা হয়, কিন্তু সোহাইবুর রহমান চৌধুরীর অসুস্থ হওয়া থেকে
শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো SOS নিকটবর্তী বিমানবন্দরে প্রেরণ করা হয়নি। যদিও পাইলট 30 মিনিট সময় পেয়েছিলেন, যা আন্তর্জাতিক বিমান পরিচালনা নীতিমালা সহ আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন আইন 2020, বেসরকারি বিমান চলাচল আইন 2017, বিমান দুর্ঘটনা ও মারাত্মক ঘটনা তদন্ত বিধিমালা 223/2023 এবং সংবিধানের 31 এবং 32 অনুচ্ছেদ পরিপন্থী। শুনানিতে HRB মানে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ বলেন, যাত্রী অসুস্থ হওয়ার খবর পেয়েও পাইলট যাত্রীর জীবন রক্ষার জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি, যা আইন বহির্ভূত একটি কাজ। এছাড়াও তিনি আরও বলেন, এই দায়িত্ব অবহেলার কারণে মৃতের পরিবার আইনগত ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী, কিন্তু বিমান বাংলাদেশ যাত্রী অসুস্থ বিষয়টি নিয়ে কোনো রকম তদন্ত করে নাই এবং ক্ষতিপূরণ প্রদান করেন নাই। ঐদ্য 19/3/2024 খ্রিস্টাব্দ শুনানি শেষে বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আতাউল্লাহ হাইকোর্টের বেঞ্চ বিবাদীদেরকে আকাশপথে পরিবহন আইন 2020 এবং বিমান দুর্ঘটনা ও মারাত্মক দুর্ঘটনা বিধিমালা 2023 অনুযায়ী দুর্ঘটনার যাত্রীর ক্ষেত্রে আইনের বিধানগুলি পালন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, আকাশপথে পরিবহন আইন 2020 অনুযায়ী সোহাইবুর রহমান চৌধুরীর পরিবারকে কেন ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হবে না এবং যাত্রী অসুস্থ থাকা অবস্থায় নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ না করার কারণে পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না বিষয়ে 4 সপ্তাহের রুল নিষেধ জারি করেছে। আদালত অপর এক অন্তর্বর্তীকালীন আদেশে সচিব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 7 দিনের মধ্যে 3 সদস্য বিশিষ্ট কমিটি, 2 জন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর সমন সহকারে কমিটি গঠন করে যাত্রী মৃত্যুর কারণ সম্পর্কিত প্রতিবেদন আগামী 30 দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ প্রদান করেছেন। রিট পিটিশনার হলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে মোহাম্মদ সারওয়ার আহাদ চৌধুরী, এখলাসউদ্দিন বুয়া এবং রিপন বারুই। মামলার বিবাদীরা হলেন সচিব বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়, চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ, চেয়ারম্যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ব্যবস্থাপনা পরিচালক ও CEO বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ফজল মাহমুদ। বাদীপক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডিশনাল অ্যাডভোকেট সেলিম আজাদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সম্ভবত তারা সহকারী অ্যাটর্নি জেনারেল। ধন্যবাদ, আমার পড়া এখানে শেষ এবং ঘটুক, যাতে করে যারা দায়িত্বশীল আছেন বা যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের, তারা যাতে একটা সঠিক তদন্ত এবং সঠিক রিপোর্ট দেন এবং সঠিক খবর আমরা পাই, এজন্য পত্রপত্রিকায় বা সংবাদ মাধ্যমে প্রচারিত হলে এটা আর একটু সুবিধা হবে এবং সবাই সতর্ক থাকবেন, এলার্ট থাকবেন, এটাই আমাদের আজকের প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য। আর আমি যেহেতু দায়িত্বশীল মানুষ, প্রবাসে আছি, আমিও সাংবাদিকতা পেশার সাথে জড়িত, বন্ধন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছি, আপনাদের মতোই আমি একজন। তো আমি চাই আপনারা সবাই এই বিষয়টিকে আরও গুরুত্ব দিবেন এবং গুরুত্ব সহকারে প্রকাশ করবেন, তাহলেই আমরা প্রবাসীরা, আপনারা যে বলেন প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, এই যোদ্ধাটার একটা প্রমাণ পাওয়া যাবে, না হলে আমরা যোদ্ধা নয়, আমরা একেবারে অবহেলিত। আমাদের কোনো বিষয়কে, অন্যান্য আরও অনেক বিষয় আছে সেগুলো এখন বলার সুযোগ নাই, কিন্তু একেবারে অবহেলিত, আমরা কোনো সুযোগ পাই না, আইনগত কোনো ব্যবস্থা পাই না। একমাত্র যদি এই মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের কিছুটা ভূমিকা পাই, সেটাই হলো আমাদের কথা। এখন আপনাদের কিছু জানার থাকলে আমাকে